হ্যালো ভিউয়ার্স, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে ফেসবুক গ্রুপ মনিটাইজ করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে হয়। তো ওই ভিডিওটা যারা দেখেন নাই তারা আই বাটনে ক্লিক দিয়ে কিংবা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তো ওই ভিডিওতে আমি আমার কিছু গ্রুপ লাইভ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেখাইছিলাম। গুড নিউজ হলো আমার সবগুলো গ্রুপই কিন্তু ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করে দিছে। আমি মনে করছিলাম ফেসবুক গ্রুপ মনিটাইজেশন ফিচারটা যেহেতু নতুন চালু হয়েছে 15 দিন 1 মাস লাগতে পারে অ্যাপ্রুভ করার জন্য, কিন্তু ফেসবুক মাত্র 7 দিনের মধ্যে আমার গ্রুপগুলো মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করে দিছে। তো আমার ফেসবুক গ্রুপগুলো যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হয়েছে সেটা আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখবো লাইভ। আর এরপরে আমাদের পরের স্টেপ কি, মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার পর কিভাবে আমরা গ্রুপ থেকে ইনকাম জেনারেট করবো সেই প্রসেসটাও আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখবো। আপনাদের যাদের গ্রুপ আছে যারা ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন কিংবা অ্যাপ্রুভাল পেয়ে গেছেন তারা কিভাবে কি করবেন ফুল প্রসেসটা জানার জন্য অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। কোথায় স্কিপ করবেন না, কোথায় স্কিপ করে গেলে কিন্তু কাজ বুঝবেন না। তো আমরা তাহলে বেশি কথা না বলে কম্পিউটার স্ক্রিনে চলে যাই, কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে কি করতে হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে আমার প্রুফগুলো যে মনিটাইজ হয়েছে সেটার প্রুফ দেখব। তো প্রুফ দেখার জন্য আমরা আগে যে লিঙ্কে গিয়ে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম অর্থাৎ ফেসবুক ব্র্যান্ড কলাপ ম্যানেজার ফর গ্রুপ, এই পেজটার মধ্যে যেতে হবে। এই পেজটাতে গেলে আমাদের গ্রুপগুলো যে অ্যাপ্রুভ হয়েছে সেটা আমরা দেখতে পাবো। আর যাদের গ্রুপ অ্যাপ্রুভ হয়ে গেছে তারা নেক্সটে কী করবেন সেটাও আমরা এই ভিডিওতে জানবো। তো জানতে চাইলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখবেন। আমরা তাহলে বেশি কথা না বলে গুগল ক্রোমে চলে যাই। সো এটা দেখেন, এটা সেই লিঙ্কটা, এই লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে যেতে পারবেন, আপনার গ্রুপটা অ্যাপ্রুভ হয়েছে কিনা হয়নি সেটা চেক করতে পারবেন এই লিঙ্কে গিয়ে। সো এখানে উপরে দেখেন আমার যে গ্রুপগুলো অ্যাপ্রুভ হয়নি সেগুলোও আছে, আর নিচে স্ক্রল করলে দেখেন আমার যে গ্রুপগুলো অ্যাপ্রুভ হয়েছে সেগুলো সবগুলোর লিস্ট আছে। তো এখানে দেখেন এই গ্রুপটাও কিন্তু অ্যাপ্রুভ, যেগুলো অ্যাপ্রুভ হয়েছে সেগুলোর নামের নিচে অ্যাপ্রুভ শব্দটা থাকবে, আর এখানে ভিউ পোর্টফোলিও এই বাটনটা থাকবে। তারপর এই গ্রুপের মধ্যেও আছে, এই গ্রুপের মধ্যেও আছে, তারপর এই গ্রুপে, এই গ্রুপে আমি যে যে গ্রুপগুলো অ্যাপ্লাই করছিলাম সবগুলো গ্রুপই কিন্তু অ্যাপ্রুভ করে দিছে ফেসবুক থেকে। তো আমি ভাবছিলাম ফেসবুক গ্রুপ মনিটাইজেশনটা যেহেতু নতুন আসছে এটা অ্যাপ্রুভ করতে 15 দিন 1 মাস মতো টাইম লাগতে পারে, বাট আমি অ্যাপ্লাই করার 5-6 দিনের মধ্যেই কিন্তু আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিছে। তবে একটা বিষয়, আমার গ্রুপগুলো যে মনিটাইজেশনে অ্যাপ্রুভাল পাইছে অর্থাৎ ব্র্যান্ড কলাপস ম্যানেজারে অ্যাপ্রুভাল পাইছে সেটা আমাকে কিন্তু ইমেল করে জানানো হয়। আমি বিভিন্ন কারণে প্রায়ই কিন্তু আমার ইমেইলে ইমেল চেক করি, ওইখানে আমি ফেসবুক থেকে কোনো ইমেল পাইনি যে আমার গ্রুপগুলো মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করে দিছে সেটা। আমি এমনিতেই ব্র্যান্ড কলাপ ম্যানেজার এই পেজটাতে আসছিলাম, আসার পরে দেখতেছি আমার গ্রুপগুলোতে অ্যাপ্রুভ লেখা দেখাচ্ছে, এই শব্দটা দেখাচ্ছে। যাই হোক, আপনারা যারা আমার ভিডিও দেখে ফেসবুক গ্রুপ মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করছেন তারা এই পেজে এসে চেক করতে পারেন, অর্থাৎ ব্র্যান্ড কলাপ ম্যানেজারের যে পেজটা আছে এখন আমি যে পেজের মধ্যে আছি এই পেজে এসে চেক করতে পারেন আপনার গ্রুপটা অ্যাপ্রুভাল দিছে কি দেয়নি, কারণ অনেকের ক্ষেত্রে ইমেল পাঠাচ্ছে না। আর যারা এখনো জানেন না কিভাবে গ্রুপ মনিটাইজ করতে হয়, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় সেগুলোর ডিটেলস যারা জানেন না তারা আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিওটার লিংক আই বাটনে আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। দেখে এসে আমার ওখানে দেখানো প্রসেসটা ফলো করে আপনার যদি কোনো পাবলিক গ্রুপ থাকে যেটার 1000+ মেম্বার আছে সেটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেখতে পারেন অ্যাপ্রুভাল পান কি পান না। তো যারা আমার মতো গ্রুপ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন প্লাস অ্যাপ্রুভালও পেয়ে গেছেন, এরপরে নেক্সট কি করবেন? নেক্সটে তেমন ইম্পর্টেন্ট কোনো কাজ নাই, নেক্সটে আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে ব্র্যান্ড কলাপ ম্যানেজারের পাশে ভিউ পোর্টফোলিও যে বাটনটা আছে এটাতে আমাদের ক্লিক দিতে হবে। ক্লিক দিলে আমাদের ব্র্যান্ড কলাপস ম্যানেজারের মেইন যে মূল পেজটা যেখানে আমাদের অ্যাপ্রুভাল পাওয়া গ্রুপগুলো প্লাস হলো অ্যাপ্রুভাল পাওয়া পেজগুলো লিস্ট করা আছে সেই মূল পেজটাতে নিয়ে যাবে। ওইখানে আমরা কিছুটা কাজ করতে পারি হালকা পাতলা সেটিং করে, বাট তেমন ইম্পর্টেন্ট কিংবা অনেক বেশি সেটিং করার কোনো কিছু নাই। তো আমরা ভিউ পোর্টফোলিও বাটনটাতে ক্লিক দিই। তো ক্লিক দেওয়ার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসছে। তো আমাদের ডিজিটাল মার্কেটিং কমিউনিটি এটার ব্র্যান্ড কলাপস ম্যানেজারের ইন্টারফেসটা অনেকটা এরকম। তো এখানে দুই একটা সেটিংস আছে, আপনারা ওই দুই একটা সেটিংস নিয়ে কাজ করতে পারেন, আর এমন ইম্পর্টেন্ট কিছু নাই। তো শুরুতে এখানে গো সেটিং বাটনে ক্লিক দিলে আপনারা সেটিংস অপশনে চলে যাবেন, সেটিংস অপশনে গিয়ে কিছু সেটিংস করে নিতে পারবেন। আর শো অ্যাডভার্টাইজার ভিউতে যদি ক্লিক দেন আপনার গ্রুপটাকে অ্যাডভার্টাইজারদের কাছে অর্থাৎ যারা আপনাকে কাজ দিবে তাদের কাছে কীরকম দেখাবে সেটা আপনি দেখতে পারবেন। এরপরে আমাদের গ্রুপের যে ডেসক্রিপশনটা আছে, প্রত্যেকটা গ্রুপে কিন্তু একটা ডেসক্রিপশন থাকে, ওই ডেসক্রিপশনটা কিন্তু আমাদের পোর্টফোলিও ইন্ট্রো হিসেবে থেকে যাবে। তো এটা যদি আপনি কাস্টমাইজ করে নতুন কিছু দিতে চান সেক্ষেত্রে এই বাটনটা ক্লিক দিতে হবে, বাটনটা ক্লিক দিলে এখানে আপনি নতুন করে লিখতে পারবেন। আবার যদি চান যে এখানে লিখবেন না, আপনি পিসি থেকে কিংবা আপনার ডিভাইস থেকে কোনো একটা ফাইল আপলোড করে দিবেন লিখে, সেটার জন্য এখানে আপলোড ফাইল বাটনে ক্লিক দিলে আপনি ডিভাইস থেকে ফাইল আপলোড করতে পারবেন। ওই ফাইলে কি লেখা থাকবে, লেখা থাকবে হলো আপনার এই পোর্টফোলিওর জন্য যে ইন্ট্রোটা দিবেন সেই ইন্ট্রোটা। এখন পোর্টফোলিও কি ইন্ট্রো কি সেটা বোঝার জন্য আমি আপনাদেরকে নর্মালি
আমি বুঝাই। ফেসবুকে আমরা পেজ মনিটাইজ করলে যেটা হয় সেটা হলো আপনার গেমিং পেজগুলো হলো স্টারের মাধ্যমে আয় করতে পারে, আর যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা আমরা ইউটিউবে যেরকম মনিটাইজ করি ইনকাম করি ভিডিওর মাঝখানে অ্যাড দেখাই, সেভাবে অ্যাড দেখিয়ে কিন্তু অ্যাড ব্রেকস এর মাধ্যমে ফেসবুক ভিডিও থেকে ইনকাম করে। আবার অনেকে আছে যারা ব্র্যান্ড কলস ম্যানেজারের মাধ্যমে ইনকাম করে, সেটা হলো বিভিন্ন ব্র্যান্ড এসে আপনাকে একটা ফিক্সড স্যালারি কিংবা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দিবে তাদের ব্র্যান্ড সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য কিংবা একটা লেখা পোস্ট করার জন্য কিংবা একটা ছবি পোস্ট করার জন্য। আর যদি ভিডিও বানান ভিডিওর মাঝখানে আপনি কোনোভাবে তাদের ব্র্যান্ডকে প্রমোট করলেও কিন্তু আপনাকে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবে। তো ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে অর্থাৎ ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অ্যাড ব্রেকস এর চেয়ে বেশি ইনকাম করে ব্র্যান্ড কলস এর মাধ্যমে। যেমন দেখা যায় একটা ভিডিও ছাড়লে ওই ভিডিওতে যদি ১,০০,০০০ ভিউ হয় তাদের সর্বোচ্চ $10-$20 ইনকাম হতে পারে। বাট সেম ভিডিওটা যদি সে কোনো ব্র্যান্ডের সাথে কলাপ করে বানায় অর্থাৎ ওই ভিডিওর মাধ্যমে যদি কোনো ব্র্যান্ডকে প্রমোট করে সেক্ষেত্রে দেখা যায় ব্র্যান্ড কন্টেন্ট ক্রিয়েটরকে $100, $200 এমনকি $500 পর্যন্ত পে করে দেয় স্পন্সরশিপ হিসেবে। তো এই ব্র্যান্ড কলাপ ম্যানেজার এটা হলো মূলত ব্র্যান্ডের সাথে আমাদের সাথে স্পন্সরশিপের জন্য কলাপ করে দেওয়ার প্ল্যাটফর্ম। তো এটা ফেসবুকের একটা অফিসিয়াল প্ল্যাটফর্ম, এখানে আমাদের নিজেদের থেকে স্পন্সরশিপ খুঁজে নিতে হবে না, অ্যাডভার্টাইজাররা নিজেরা এসে আমাদের পোর্টফোলিও দেখে তাদের যদি পছন্দ হয় তারা নিজেরাই কিন্তু আমাদের সাথে কলাপ করার জন্য আমাদেরকে স্পন্সর করার জন্য নক করবে, ইনবক্সে মেসেজ দিবে কিংবা যে কোনোভাবে যোগাযোগ করবে। তো ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এই অপশনটা নাই, আপনার যদি ১,০০,০০০ সাবস্ক্রাইবারও থাকে ১,০০,০০০ ভিউও থাকে আপনি ইউটিউবে কোনো অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু স্পন্সরশিপ জোগাড় করতে পারেন না। ইউটিউবের স্পন্সরশিপ জোগাড় করার জন্য কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে, ওই থার্ড পার্টি ওয়েবসাইটগুলো ইউজ করে আপনাকে স্পন্সরশিপ কালেক্ট করতে হয়। বাট ফেসবুকে একটা সুবিধা করছে সেটা হলো ব্র্যান্ড কলাপ ম্যানেজার নামে একটা ফিচার আছে, এখানে বিভিন্ন ব্র্যান্ড কিন্তু এসে ক্রিয়েটরদের সাথে কলাপস করতে পারে, ক্রিয়েটরদেরকে স্পন্সরশিপ দিতে পারে। তো আমরা আশা করি মোটামুটি বুঝতে পারছি ব্র্যান্ড কলাপ ম্যানেজারের কাজটা। তো এখানে যে পোর্টফোলিওটা আছে পোর্টফোলিওটা আপনারা এইভাবে সাজাবেন, আমরা ফাইবার কিংবা আপওয়ার্কে প্রোফাইলের ডেসক্রিপশনটা যেভাবে সাজাই সেভাবে সাজানোর চেষ্টা করবেন। তো পোর্টফোলিও ইন্ট্রোর মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস লিখতে ভুলবেন না, প্রথমত হলো আপনার গ্রুপটা কিংবা আপনার পেজটা কোন ধরনের, আপনি কোন ধরনের কন্টেন্ট পাবলিশ করেন সেটা অবশ্যই লিখবেন, তারপর আপনি কোন ধরনের ব্র্যান্ডের সাথে কলাপ করতে ইচ্ছুক অর্থাৎ কোন নিশের প্রোডাক্ট কিংবা কোন নিশের কোম্পানিকে আপনি প্রমোট করতে চান সেটা লিখে দিবেন। যেমন আমাদের ডিজিটাল মার্কেটিং কমিউনিটি, এটা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা গ্রুপ, সো এখানে আমরা অবশ্যই অবশ্যই ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কিছুকে প্রমোট করব, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কিছু পোস্ট করব। এখন আমরা এখানে হাবি যাবি অন্য কিছু এনে কিন্তু আমাদের গ্রুপে পোস্ট করতে পারবো না। সো আমাদের গ্রুপটা কোন ধরনের এবং কোন ধরনের ব্র্যান্ডকে আমরা প্রমোট করতে পারবো সেটা অবশ্যই লিখে দিবেন। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস লিখে দিবেন, আপনার সাথে কিভাবে কানেক্ট করতে পারে সেটা আপনার ইমেল আইডি আপনার ফোন নাম্বার এগুলো পোর্টফোলিওর ইন্ট্রোতে রেখে দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা জিনিস রেখে দিবেন আপনি ভিডিও কন্টেন্টের জন্য কত টাকা চার্জ করবেন, ছবির জন্য কত টাকা চার্জ করবেন, এরপরে টেক্সট পোস্টের জন্য কত টাকা চার্জ করবেন সেটা লিখে দিবেন। অবশ্যই সেটার নিচে একটা অপশন আছে, এখানে আপনি চাইলে এটা চালু করে ফটোর জন্য কত, ভিডিওর জন্য কত, স্টোরির জন্য কত সেটা এখানে কিন্তু লিখে দিতে পারেন। তারপর এখানে তেমন আর কোনো কিছু ইম্পর্টেন্ট সেটিংস নেই, জাস্ট এগুলাই ইন্ট্রো আর কন্টেন্টের প্রাইসিং এই দুটাই মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর আমরা সেটিংসে গিয়ে দেখি, সেটিংস এর মধ্যে আপনার ইমেল অ্যাড্রেস অর্থাৎ এই ইমেলে যাতে অ্যাডভার্টাইজাররা কানেক্ট করতে পারে সেটা, আর আপনার লিংক পেজটা থাকবে, আর কোনো কিছু নাই সেটিংস এর মধ্যে। আপনার পোর্টফোলিওটা সাজানোর পরে আপনাকে অ্যাডভার্টাইজাররা কানেক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আমরা যেমন ফাইবার কিংবা আপওয়ার্কে অ্যাকাউন্ট সাজানোর পরে বায়ার পাওয়ার জন্য অপেক্ষা করি সেরকম ভাবে অপেক্ষা করতে হবে কখন বায়াররা আপনাকে চুজ করবে আপনাকে নক দিবে ব্র্যান্ড কলাবের জন্য সেটা। তো আপনি মাঝে মাঝে এসে ইনবক্সে চেক করবেন কেউ কোনো মেসেজ দিছে কিনা, কোনো বিজনেস অফার করছে কিনা মেসেজের মধ্যে সেটা। এর মধ্যে আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হলো যে গ্রুপটা আপনার ব্র্যান্ড কলাব ম্যানেজারে অ্যাপ্রুভাল পাইছে সেটা রিচ আরো বাড়াতে পারেন, বেশি বেশি পোস্ট দিবেন ওই পোস্টগুলো যাতে রিচ হয় সেরকম ট্রাই করবেন, আর গ্রুপের মেম্বার বাড়ানোর চেষ্টা করবেন, কারণ আপনার গ্রুপের মেম্বার যত বাড়বে পোস্টের রিচ যত বাড়বে তত অ্যাডভার্টাইজার পাওয়ার পসিবিলিটিটা কিন্তু বেড়ে যাবে। তো আশা করি সবাই এই ভিডিওটা মোটামুটি বুঝতে পারছেন, তাও কিছু না বুঝলে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদের হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা চাইলে আমাদের ডিজিটাল মার্কেটিং কমিউনিটি এখানে যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এই গ্রুপটাতে অ্যাড হয়ে যেতে পারেন, অ্যাড হয়ে গ্রুপে পোস্ট করবেন, পোস্টের কমেন্টে আমরা আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাদের ফেসবুক গ্রুপ আছে যারা ফেসবুক গ্রুপ মনিটাইজ করে ইনকাম করতে চায় তাদেরকে শেয়ার করতে পারেন, তাদের জন্য হেল্প হবে। আর আপনারা যারা আমার সাথে আমার সোশ্যাল হ্যান্ডেলগুলোতে অ্যাড হতে চান তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমার প্রত্যেকটা সোশ্যাল হ্যান্ডেলের লিংক দেওয়া আছে, আপনারা লিংকে ক্লিক করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার সাথে কানেক্ট হয়ে যেতে পারেন। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।